চতুর্থ দফায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আফগানিস্তানের সুরক্ষায় স্থানীয় বাহিনী যথেষ্ট, দেড় যুগ পর বুঝল ন্যাটো। ভারতে ৬ সপ্তাহের মাঝে সর্বনিম্ন করোনা শনাক্ত। ইতালীয়দের কাছে ক্ষমা চাইলেন ট্রুডো। দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসে মহামারী রোগ ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাশার আল আসাদ চতুর্থ দফায় সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সিরিয়ার পার্লামেন্টের স্পিকার গতকাল বৃহস্পতিবার ঘোষণা দেন যে বাশার আল আসাদ 95.1% ভোট পেয়ে প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন। গৃহযুদ্ধ কবলিত সিরিয়ার এই নির্বাচন নিয়ে বাশার আল আসাদের প্রকৃত বিরোধী পক্ষের পাশাপাশি পশ্চিমারও প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, এই নির্বাচন মোটেই অবাধ ও স্বচ্ছ হয়নি, এই নির্বাচনে জালিয়াতি করা হয়েছে। প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে তথাকথিত শান্তি প্রতিষ্ঠার মিশন চালিয়ে অবশেষে পশ্চিমা দেশগুলোর বোধোদয় হয়েছে, নিজেদের নিরাপত্তায় আফগান সামরিক বাহিনী একাই যথেষ্ট। সম্প্রতি উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর প্রধান নিজেই কথা বলেছেন। যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার হামলায় জড়িত আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে সমর্থন করার অভিযোগে 2001 সালে আফগানিস্তানে অভিযান শুরু করে মার্কিন বাহিনী। ভারতে 44 দিনের মাঝে গত 24 ঘন্টায় সবচেয়ে কম করোনা শনাক্ত হয়েছে, একদিন মৃত্যুও কমেছে। আজ শুক্রবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় ভারতে 1,86,364 জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় দেশটিতে করোনায় মারা গেছেন 3,660 জন। সর্বশেষ এই তথ্য নিয়ে ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2,75,55,457। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে কানাডায় ইতালীয় কানাডিয়ানদের আটক রাখার ঘটনায় ওই নাগরিকদের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৃহস্পতিবার হাউস অব কমন্সে দেয়া ভাষণে 80 বছর আগের ওই ঘটনায় ক্ষমা চাইলেন তিনি। 1940 সালে ইতালি জার্মানির সঙ্গে জোটবদ্ধ হওয়ার পর দেশটির প্রায় 600 জনকে কানাডার বিভিন্ন ক্যাম্পে আটকে রাখা হয়। 4 জন নারীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। আরও প্রায় 31,000 ইতালীয় কানাডিয়ানকে শত্রুপক্ষ ঘোষণা করা হয়। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস রোগটিকে অবশেষে মহামারী হিসেবে ঘোষণা করল দিল্লি। বৃহস্পতিবার সেখানে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত 153 জন রোগী শনাক্তের পরই এই ঘোষণা দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল। এই বিষয়ক কিছু নির্দেশনাও জারি করা হয়েছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কার্যালয় থেকে। সেসব নির্দেশনা অনুযায়ী দিল্লির সরকারি বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত ও চিকিৎসার জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চে জারি করা নির্দেশিকা মেনে চলবে। গোটা বিশ্বের মাঝে দ্বিতীয় আর পুরুষ জাতির মাঝে প্রথম করোনা ভাইরাস রোধী টিকা নেয়া উইলিয়াম শেক্সপিয়ার মারা গেছেন। করোনা নয়, তিনি হার মেনেছেন মূলত বয়সের কাছে। গত বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন 81 বছর বয়সী ব্রিটিশ নাগরিক। গত বছর ডিসেম্বরে কোভেন্ট্রি ইউনিভার্সিটি হাসপাতালে ফাইজার বায়োএনটেকের তৈরি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন শেক্সপিয়ার। নিজেদের দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাঠামোতে পরিবর্তন এবং সংস্থার কাজে আরও বেশি সুশাসন ও স্বাধীনতা নিশ্চিত করতে আলোচনা করছেন বিল গেটস ও তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেন্স গেটস। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা বিশ্বের বৃহত্তম দাতা সংস্থাগুলোর মাঝে অন্যতম বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। 27 বছর আগে বিল ও মেলিন্ডা গেটস দম্পতি উভয়ে মিলে গড়ে তুলেছিলেন এই সংস্থাটি। বিশ্বে করোনা ভাইরাসের মৃত্যু ও শনাক্ত বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় বিশ্বে করোনা ভাইরাসে 11,643 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 35,25,023 জনে। আর একই সময় বিশ্বে করোনা রোগী শনাক্ত হয়েছেন 5,37,668 জন। এই নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগী হলেন 16,96,23,439 জন। এদের মাঝে সুস্থ হয়েছেন মোট 15,13,31,012 জন। 5 মিনিটস ওয়ার্ল্ড নিউজ আজ এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।